উনি আগেই আমেরিকাকে চ্যালেঞ্জ করেছেন, হোল অফ ইউরোপিয়ান ইউনিয়নকে চ্যালেঞ্জ করেছেন, এখন এই চ্যালেঞ্জের জবাব আমেরিকা কিরকম করে দেবে? আমেরিকা গায়ে কাদা লাগাবে না, পানিও লাগাবে না, কিন্তু গোসল করতে চায়। আমরা কি বুঝি কিরকম করে? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বুঝি, কারণ কম্বোডিয়ার ইলেকশন কিংবা এই পর্যন্ত ওরা যতগুলো জায়গাতে স্যাংশন ইত্যাদি ইত্যাদি প্রয়োগ করেছে সেগুলোর ফলাফল কী হয়েছে তা আমাদের সামনে আছে। আমাদের সামনে আমাদের দেশে তারা যা করছে ওই সমস্ত দেশগুলোর চাইতে কম নয়। একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ, মানে পুরো ভালো মানুষ, একটু ভালো মানুষই যদি সরকারের মধ্যে থাকতো, মান সম্মান ইত্যাদি কথা বিবেচনা করে তারা আগেই সিদ্ধান্ত নিত। কিন্তু আমাদের আগেই তো বোঝা উচিত ছিল যে এই সরকার সর্বস্ব ত্যাগ করেও ক্ষমতা ত্যাগ করতে চায় না। অর্থাৎ তারা সেই লড়াই করবে, সেই ধরনের বদমাইশি করবে, মিথ্যাচার করবে, সব কিছু করবে, ক্ষমতায় থাকতে চাইবে। আমি স্বীকার করি তাদের স্যাংশন অন র্যাব, তাদের ভিসা রেস্ট্রিকশন আমাদের ডেমোক্রেসির পথকে অনেকখানি সুগম করেছে। যে ব্যারিয়ারটা ছিল, যে দরজাটা আটকে ছিল, আমরা সামনে যেতে পারছিলাম না, সেই দরজাটা খুলে দিয়েছে। কিন্তু তার মধ্যে দিয়ে যেতে হবে, সামনে যেতে হবে, লড়াইটা করতে হবে। ষাটের দশকে আমেরিকা যখন পৃথিবী নিয়ন্ত্রণ করতো তখন তারা সরাসরি বাই ফোর্স করতো। একটা দেশে তারা একটা পরিবর্তন করতে চাই সরাসরি মিলিটারি কু করতো। এখন তারা মিলিটারি কুতে যেতে পারে না। এমনকি ধরুন এই যে পাকিস্তানে পরিবর্তন হলো, কত গুটি ছেলে ছেলে কত কিছু করে বদলালো, তারপরে কিন্তু একটা সমালোচনার মধ্যে পড়েছে, যেহেতু ইমরান খান সরাসরি বক্তব্য রেখেছিলেন আমেরিকাকে অ্যাকিউজ করে, অতএব আমেরিকা একটা অ্যাকিউজেশনের মধ্যে পড়েছে। আমেরিকার সামনে এখন শত্রু হচ্ছে বা প্রতিপক্ষ যে ল্যাঙ্গুয়েজে বলেন, প্রধানত চায়না। রাশিয়া তো আগের মতো নাই, তবু রাশিয়া এবং চায়নার একটা নেক্সাস আছে এবং দুটোই সমাজতন্ত্রের কথা বলে, বলতে তো বলে, এবং সমাজতন্ত্র মানেই হচ্ছে এক রাজতান্ত্রিক সরকার। আমেরিকা যখন লড়াই করে পলিটিক্যালি তার সামনে ডেমোক্রেসি স্লোগান থাকতেই হবে, নাহলে চায়নার বিরুদ্ধে লড়াইটা হবে কি? অর্থনৈতিক যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় হয়তো চায়না এখনো পিছিয়ে আছে, কিন্তু সারা বিশ্বব্যাপী চায়না একটা অবস্থা তৈরি করতে পেরেছে যে তারা আমেরিকায় ছুঁই ছিল। যত লোন আমেরিকা দেয় তত চায়না দেয় না। আমি এখানে আসবার পরে প্রফেসর বরণকে জিজ্ঞেস করছি যে দুটো বিষয় মিলবে কেমন, বইয়েরও সমালোচনা করতে হবে আবার এই প্রতিপাদ্যের উপরেও কথা বলতে হবে। আমি এই কথা বলতে বলতে একটা সূত্র পেলাম, তাই বলি। ডকুমেন্টারির হয় কি, আপনি যদি খুব থরলি নিজে ওটা পড়েন, ভেতরে যান, গবেষণার মতো করেন, তাহলে আপনি বলতে পারবেন কতগুলো বিষয় একদম সঠিকভাবে তোলা হয়েছে, কোন কোনটা বাদ পড়েছে, কতগুলো বিষয় সঠিকভাবে হয়নি, অর্ধসত্যের মতো হয়েছে, আরও ভালো করে বলে হতো। আমি তো বইটা পেলামই মাত্র, আমি তো বলতে পারবো। কিন্তু ডকুমেন্টেশন যখন করে, ডকুমেন্টারি যখন, মানে আজকের সময় কতখানি মূল্য পায় তা জানি না, বিকজ আমরা তো এটার মধ্যেই থাকি, আমাদের চতুর্পাশে এটা আছে, আমরা এগুলো জানি। খুব নতুন আর কী বলবেন, এর মধ্যে যা যা বলা আছে কোনটা বলিনি। কিন্তু আজ থেকে 10-20-30 বছর পরে এই বই যদি জীবিত থাকে তাহলে এটা অনেক কিছু বলে যায় ইতিহাসের কথা বলবে। অতএব আমি ফাঁক দিয়ে ধন্যবাদ জানাই এই প্রচেষ্টাকে, এটা একটা বড় প্রচেষ্টা এবং সম্ভবত সাকসেস করেছে, বিকজ আমি যতক্ষণ উঠে পাল্টে দেখলাম অনেকগুলো স্টোরি বলা হয়েছে, তার মধ্যে এখানেই আপনারা অনেকে বসেছেন যাদের যে ঘটনা আছে সেগুলোতে বলা হয়নি। আর সেটা যদি বলতে হয় তাহলে এরকম চার খণ্ড বই লিখতে হবে, কারণ আমরা সবাই তো তার মধ্যে ছিলাম। 300 আসনের ভোট হয়েছে, কীভাবে হয়েছে আমরা তো দেখেছি, এখন ওই কাহিনী আমাদের কাছে বড়।